चंदन नगर के उर्दी बाजार के मंडप ने बताया कि 800 से अधिक पेड़ों से पर्यावरण स्वच्छ है। इस वर्ष के मंडप को वृक्षारोपण कहा जाता है। पूजा समिति खास करके बच्चों से पेड़ की रक्षा करने की अपील करती है। पिलर्स हॉस्पिटल पहले की इको फ्रेंडली अवार्ड से सम्मानित किया जा चुका है। वहां मंडप में एक वृक्ष एक जीवन का मंत्रोच्चार किया गया। आइए सुनते हैं पूजो कमेटी के संपादक रतन घोष का इस बारे में क्या कहना है। सार्वजनीन जगद्धात्री पूजा कमिटी 62তম বর্ষ এবছর নিবেদন সবুজের মাঝে আমরা যেভাবে সবুজায়নকে হারিয়ে ফেলতে চলেছি সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই এবছর আমরা মণ্ডপে শিল্পী প্রশান্ত পালের ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই প্রতিদিন একটি করে যেন আমরা গাছ রোপণ করি। এটুকুই আমার বলার। কত হাজার এখানে গাছ রেখেছি? এখানে আমরা মণ্ডপে 8000 গাছ দিয়ে এবং জীবন্ত গাছ দিয়ে আমরা আমাদের মণ্ডপটি শিল্পী প্রশান্ত পালের ভাবনায় ফুটিয়ে তুলেছি। আর কেমন সাড়া পাচ্ছেন আপনারা? সাড়া বলতে আমরা দেখুন যে সকল দর্শনার্থীরা আসছেন তাদের যে আমাদের প্রতি যারা বলছে যে অসাধারণ, এর ওপরে আর কিছু হয় না। তো আমরা আশা করি আগামী বছর আরও ভালো কিছু করবো, এইভাবে আমাদের পুজো এগিয়ে চলবে। আপনার নামটা? আমার নাম রতন ঘোষ, এই পুজো কমিটির যুগ্ম সম্পাদক।